চন্দ্রমল্লিকার ছোট চারা গাছ কেনার সময় কি কি দেখে কিনবেন? দেখবেন যে অনেক সময় চারা কিনে বাড়িতে আনার পরপরই দু একদিনের মধ্যে গাছ ঝিমিয়ে যায় এবং গাছ অনেক সময় মারাও যায়। গাছ এরকম কিভাবে সুস্থ সবল রাখবেন তাই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমত, চারা হতে হবে একেবারে সুস্থ সবল ও রোগমুক্ত। কিভাবে বুঝবেন যে চারা সুস্থ সবল ও রোগমুক্ত আছে? দেখবেন যে পাতা একেবারে যেন টান টান থাকে এবং সবুজ রঙের হয়, পাশাপাশি এখানে যেন কোনো রকম কালো ছোপ ছোপ না দাগ থাকে। ঠিক এরকম ধরনেরই চারা গাছ বেছে নেবেন, তাহলেই বুঝবেন যে গাছটি একেবারে সুস্থ সবল ও রোগমুক্ত চারা। দ্বিতীয়ত, চারা পলি ব্যাগে হোক কিংবা এরকম ছোট্ট টবে, কেনার সময় দেখবেন যে ড্রেনেজের যে ছিদ্র রয়েছে সেখান থেকে যেন শিকড় দেখা যায়, বা চট করে হালকা একটু ঠুকে দেখে নেবেন আদৌ শিকড় গজিয়েছে কিনা। যদি দেখেন যে শিকড় কম রয়েছে, এরকম গাছ না কেনাই ভালো। যে গাছগুলোতে এরকম শিকড় বেশি হয়েছে সেই গাছগুলি বেছে নেবেন। তৃতীয়ত, চারা গাছ কেনার সময় গাছের পাতার আকার ও আকৃতির দিকেই লক্ষ্য রাখবেন, এসব দেখেই চারা কিনুন। তাহলে কি হবে যে অনেক সময় দেখবেন যে একই রঙের ফুল হয়ে যায়, তা আর হবে না। যে কটি গাছ কিনবেন প্রত্যেকটি গাছের ভিন্ন ভিন্ন রঙের ফুল হবে। যেমন দেখুন, এখানে যে গাছটি রয়েছে পাতা একটু লম্বাটে, আবার এই গাছটি দেখুন পাতা গোল, এখানে যে গাছটি রয়েছে একেবারে লম্বাটে নয় কিন্তু পাতার আকৃতি আলাদা। অর্থাৎ অল্প গাছ কিনছেন 10টি বা 15টি, তাহলে চেষ্টা করবেন পাতা যেন ভিন্ন ভিন্ন আকার ও আকৃতির হয়, তাহলেই প্রত্যেকটি গাছে আলাদা আলাদা ফুল হবে। অর্থাৎ গাছ কেনার সময় এই সামান্য ব্যাপার যদি আপনার নলেজে থাকে, তাহলে নার্সারিম্যানদের উপর ভরসা রাখার কোনো প্রয়োজন হবে না। চতুর্থত, যারা এই জুলাই বা আগস্ট মাসের ফার্স্ট উইক পর্যন্ত চারা কিনছেন, একটু বড় চারা কেনার চেষ্টা করবেন। এই ধরনের চারাগুলোতে শিকড়ের পরিমাণ বেশি থাকে, ফলস্বরূপ গাছ যে আনার পর হঠাৎ ঝিমিয়ে যাওয়া, অনেক গাছ মারা যায়, সেই প্রবণতা অনেকটাই কম থাকবে। যারা নতুন বাগান শুরু করছেন, এখন 10 থেকে 15টি চারা কিনছেন, কেনার সময় যে টিপসগুলি বললাম এগুলি ফলো করে চারা গাছগুলি কিনুন, তাহলে চারা কম মরবে এবং বেশিরভাগ গাছই টিকে যাবে। পমপম চন্দ্রমল্লিকার চারা গাছ কেনার জন্য একেবারে নার্সারিম্যানদের উপর সম্পূর্ণ ভরসা না করেই আপনার এই ভিডিও থেকে সামান্য অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করলাম। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।